হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে তো আপনাদের একটা প্রশ্ন আছে মেনলি উইথড্রল রিলেটেড এছাড়া আরও কিছু জিনিস আছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন ভিডিওটা শুরু করা যাক কাল নাজাদ স্যার পোস্ট করেছিলেন টুইট সেটা অনেক রাত হয়ে গিয়েছিলো আমি তখন ভিডিও অলরেডি পোস্ট করে দিয়েছিলাম তো সেই পোস্ট সম্বন্ধে আমরা বলবো এবং টি হাফ কী টি হাবে গেছে টি হাফ কোথায় কীভাবে কাজ করছে সেটাও বলবো ঠিক আছে তো চলুন ভিডিওটা শুরু করা যাক দেরি না করে তো প্রথমত উইথড্রল নিয়ে বারবার বারবার আপনাদের প্রশ্ন আসছে যে উইথড্রল দাদা কি হলো উইথড্রলের খবর কি। হ্যাঁ কেউ কি উইথড্রল পেলো কেউ ক্রিপ্টোতে পেলো এ ব্যাঙ্কে পেলো প্রচুর মানুষের একই প্রশ্ন এবং যখন এই ভিডিওটা পোস্ট করব দেখবেন আপনারা নিজেরাই কমেন্টে গিয়ে দেখবেন সেখানেও ভোরো ভোরোই একটাই কমেন্ট যে উইদলের কী আপডেট এলো টাকা তো কেউ পেলো না হ্যাঁ তো দেখুন ব্যাপারটা বলতে যে উনতিরিশ তারিখ থেকে টাকাটা পাবলিশ করার কথা আছে অ্যাস তার এটাই বলেছে তো উনত্রিশ তারিখে আমরা টাকা বাল আউট স্টার্ট করব স্টার্ট করবো বলেছে এবং আপনার অ্যাকাউন্টে আসা অবধি আপনি যতক্ষণ না আসছে ওখানে কী হচ্ছে আপনি বুঝতে পারবেন না এবং আমাদের এখনও অবধি কোনো খবরও আসেনি ঠিক আছে আমি বারবার বলেছি যে ক্রিপ্টোতে ছাড়লে দেরি হয় বেশিক্ষণ লাগে না বাট ব্যাঙ্কে আসতে কিছুটা দেরি লাগতে পারে সময় লাগতে পারে ওয়ার্কিং ডেজের দু তিন দিন একদিন দু দিন এরকম লাগতে পারে হ্যাঁ এটা ডিপেন্ড করছে প্রচুর প্যারামিটার আছে তার উপর ডিপেন্ড করে এটা কতদিন লাগবে কত সময় লাগবে আচ্ছা সব তো পরে এলাম তার আগে একটা কথা হচ্ছে বাল্ক পে যেটা আছে প্রথম একদিনে কি সবাইকে দেবে দেবে না তো একদিনেই কি পুরো সমস্ত যত লোক তুলেছে সবাইকে টাকা দিয়ে দেবে সবাই পেয়ে যাবে সবাই খবর হয়ে যাবে না তা নয় প্রথমে কিছু অল্প লোককে দেওয়া হবে সিস্টেম ঠিকঠাক কাজ করলে নেক্সট কিছুটা লোককে আবার বাড়িয়ে দেওয়া হবে তার কিছুদিন পরে আরও কিছুটা বাড়ানো হবে আর কিছুদিন পরে আরও কিছুটা বাড়ানো হবে এইভাবে বাড়িয়ে 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 বাল্ক পেআটকে স্টেবল করা হবে যেভাবে আমাদের পেমেন্ট সিস্টেম স্টেবল হয়েছে প্রথমে অল্প অল্প লোকই পেমেন্ট করতে পারছিল তারপর ধীরে ধীরে বাড়ানো হয়েছে বাড়াতে 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 আজ দেখুন আজ কারোরই আটকায় না সবার পেমেন্ট আছে সেরা তেমনই ঠিক তেমনই উইদল শুরু হচ্ছে প্রথমে অল্প কিছু লোককে উইদল দেওয়া হবে আজকে তার কিছুদিন পরে আবার অল্প কিছু তার কিছুদিন পরে মানে তার পরের দিনই বা হয়তো কয়েক ঘন্টা পরে আবার কিছু বেশি পরিমাণ লোকে রিলিজ করাবে হবে এইভাবে উইথড্রলের বাল্ক পে বাড়ানো হবে ঠিক আছে প্রত্যেক দিন অল্প 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 করে ওই বাল্ক পে বাড়ানো হবে এবং দেখবেন কিছুদিন পরে এটাও খুব স্মুথলি কাজ করছে খুব ফাস্ট খুব সুন্দর কাজ করছে ঠিক আছে তো বাল পে আউটটাও এরকমভাবেই স্টেবেল করতে হয় সব কিছু একটা প্রসিডিওর আছে এরকম হট করে বললেই হয় না আর রাতারাতি সবার কাছে টাকা আসে ও না কোনো সিস্টেমও নেই এই সিস্টেমটা আমাদের তৈরি হচ্ছে বানানো হচ্ছে এই নয় যে মানে একশো দুশো লোকের খেলা নয় একবারে হয়ে যাবে লাখো লোকের খেলা প্রচুর লোক আছে যাদেরকে টাকা পায় তাদেরকে এত টাকা দিতে হবে এবং দু এক ডলার নয় এখানে একশো দুশো ডলারের কথা হচ্ছে না কেন প্রচুর মানুষ প্রচুর ডলার তো সেই জিনিসগুলো বুঝুন হুম তো যেটা আমার বলছে আমার বক্তব্য আসল কথা এটাই যে বাল্ক পে শুরু হয়েছে কি হয়নি ইনফর্ম এটা এর স্যার অবশ্যই আজ বা কাল আমরা এর স্যার এলে কাল এলে আমরা অবশ্যই জানতে পারবো যে পে আউটের আপডেটস কী আছে তবে হ্যাঁ অল্প অল্প করে দেয়া হবে এবং ধীরে ধীরে স্পিডটা ইনক্রিজ করা হবে এবং আপনারা সবাই পাবেন ততক্ষণ দেওয়া হবে যতক্ষণ না সবাই পাচ্ছে তো তাড়াহুড়ো করার বা এক্সা মানে কি বলবো এরম এরম করার দরকার নেই আপনার সবাই পাবেন চিন্তা করার কোনো কারণ নেই ওকে নেক্সট নেক্সট আমরা যেটা কথা বলবো আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ধিলন স্যার অলরেডি একটা পোস্ট করেছেন জাস্ট এক লাইনেই বলবো ধিলন স্যার একটা ভিডিও ছেড়েছেন সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখুন সেখানেই আট থেকে দশ দিনের মধ্যে যে মেনলি আমাদের সমস্ত সিস্টেমটা চেঞ্জ হচ্ছে কিভাবে আমাদের সিস্টেমটা পরিবর্তন হচ্ছে কিভাবে সব কিছু কাজ করছে হ্যাঁ আমরা কীভাবে নেক্সট ফেজে ঢুকছি সেই সম্বন্ধে কিছু বলা আছে তো আপনারা সবাইকে আমি রিকোয়েস্ট করবো ধিলন ভিডিওটা দেখে আসবেন ভালো ভিডিও অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন খুব সুন্দর তো ওটা একবার চেষ্টা করবেন দেখে নেওয়ার ঠিক আছে এবারে আরও একটা কথা উইদ্রল নিয়ে লাস্ট আমি কথা যেটা বলতে চাই যে অনেকেই উইথডল ক্যান্সেল ব্যাপারে জিজ্ঞাসা করছে যে দাদা কে তো দেখুন উইথড্রল ক্যান্সেলটা কিন্তু সবার জন্য নয় যাদের প্রয়োজন নেই বা যাদের অনেক টাকা এসে গেছে এবং অনেক কম টাকা তারা উইথড্রল করেছে তারা চাইলে উইথড্রলটা ক্যান্সেল করে নতুন করে উইথড্রল করতে পারে তো তার জন্য কীভাবে ক্যান্সেল করবে সেই ভিডিওটা মাটি ডিগার মশাইয়ের ব্যাক অফিস মানে ও ফাউন্ডার্স ডট নেটে পোস্ট করেছে তো আপনার ওনারা একবার ওই ভিডিওটা দেখে নিন ও জন নেটের আপডেট সেকশনে যাবেন মাটি সাইডের ভিডিও আছে ক্লিক করলে ইউটিউবে ভিডিওটা চলবে এবং দেখে নিন দেখলে বুঝতে পারবেন যে ওটা কীভাবে অ্যাকচুয়ালি কাজটা করছে ঠিক আছে কীভাবে আপনি ক্যান্সেল করবেন তো ওটা একবার দেখে নিলে আপনার ব্যাপারটা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে এবং বুঝতেও পেরে যাবেন আচ্ছা তো নেক্সট আমরা কথা বললো নাজাল স্যারের টুইটের ব্যাপারে তো নাজাল স্যার টি হাবে গিয়েছিল টেকনোল টেকনোলজি হাব ঠিক আছে তো হায়দ্রাবাদ টেকনোলজি হাবে গিয়েছিল এখন কথাটা হচ্ছে কেন গিয়েছিল এবং কি আমরা তো সেটা নিয়ে বলবো এবং কী হয়েছে উনি কী টুইটে লিখেছেন সেটা জানবো তো উনি লিখছে যে উনি থ্রিল্ড হ্যাঁ তো ভিজিট করে টেকনিক্যাল টেকনোলজি হা হাব হায়দ্রাবাদেরটা মানে হায়দ্রাবাদের যে ব্রাঞ্চ আছে ওখানে অ্যান্ড ইন হায়দ্রাবাদ ওকে অ্যান্ড বাস্টিং এপি সেন্টার অফ ইনোভেশন অ্যান্ড টেকনোলজি হ্যাঁ তো ওখানে গিয়ে উনি সেই ইনোভেশন এপি সেন্টার মেন জায়গায় পৌঁছে গেছেন তো ওনার অ্যাটমসফিয়ার সম্বন্ধে বলছেন যে জায়গাটা খুব সুন্দর ভাইব্রেন্ট অ্যাটমসফিয়ার সমস্ত লোক ইলেকট্রিফাইং হ্যাঁ অ্যান্ড দ্য উইথ স্টার্ট আপ উইথ ক্রিয়েটিভিটি অ্যান্ড ব্রেক টু আইডিয়াস যেখানে স্টার্ট আপকে আরও মানে কী করা হচ্ছে ব্রেক টু ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে আরও কে করা হচ্ছে মানে হচ্ছে আরও এনহ্যান্স করা হচ্ছে বিজনেসটাকে ঠিক আছে তো টেকনোলজি হাবের ব্যাপারে অনেক কিছু বলেছে উনি বললো যে আমি সত্যি ওখানে গিয়ে আপ্লুত ওখানে গেছি দেখেছি জিনিসপত্র সত্যি খুব সুন্দর এবং হায়দ্রাবাদে ওখানে গিয়ে উনি শুধু সেখান সম্বন্ধে সব কিছু দেখেনি উনি নিজেদের অনপ্যাসিভ সম্বন্ধেও সব কিছু শেয়ার করেছে আমাদের অনপ্যাসিভ জার্নি সম্বন্ধে শেয়ার করেছে অ্যান্ড অনপ্যাসিভের কি কী কী অ্যাচিভমেন্ট হয়েছে এআই জার্নিতে কী কী অ্যাচিভ করেছে সেগুলো উনি তাদের সাথে শেয়ার করেছেন ওকে তো বাকি আর কী কী হয়েছে সেই সম্বন্ধে তো ডিটেলসে উনি বলেনি এটা অবশ্যই অ্যাসার বলবেন তো সেটা তখন জানবো কিন্তু তার আগেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই টি হাবটা কী অনেকের মনেই এটা প্রশ্ন আসা উচিত বা প্রশ্ন আসছে যে এই টি হাবটা থেকে গেলো দাদা এই টি হাব আবার কোথায় গেলো এটা কি হাব তো টি হাবের মানে হচ্ছে টেকনোলজি হাব যেটা একটা কোম্পানি অ্যান্ড টি হাব ইজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ইনোভেশন হাব অ্যান্ড স্টার্ট আপ ইকোসিস্টেম এনাবেলার তো ব্যাপারটা হচ্ছে এরকম যে টি হাব হলো একটা এমন টেকনোলজি হাব এমন একটা বিজনেস যেটা অন্যান্য যে ছোটো ছোটো স্টার্ট আছে তাদের বিজনেসকে এনহ্যান্স করতে সংগঠন করতে বাড়াতে মানে তাদের বিজনেস যাতে গ্রোথ করে এবং তার বিজনেসের মধ্যে একটা ইকোসিস্টেম ক্রিয়েট করতে সাহায্য করে বুঝে গেল এবং শুধু তাই নয় এই কোম্পানিটা অলরেডি দু হাজারেরও বেশি কথা বললাম দু হাজারেরও বেশি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল স্টার্ট সুপিরিয়ার টেকনোলজি আপনার বিজনেসটা তো ধরুন অফলাইনে বিজনেস ঠিক আছে সেখানে টেকনোলজি কীভাবে কাজ করবে সেটা বা ট্যালেন্ট বলুন বা মিন্টার বলুন কাস্টমার্স বলুন কর্পোরেটস বলুন ইনভেস্টার বলুন বা গভর্নমেন্ট এজেন্সি এবং দেয়ার ইনোভেশান ইকোসিস্টেম শেয়ারহোল্ডার তো তাদেরকে এই সমস্ত বিজনেস প্রোভাইড করেছে এই সমস্ত হেল্প প্রোভাইড করেছে এই কোম্পানি এটাই কাজ এবং এর ব্রাঞ্চ হচ্ছে একটা টি হ্যা এই হায়দ্রাবাদে আছে যেখানে নাজালসার গিয়েছিল বুঝেছেন তো একটা এমন কোম্পানি যেটা অন্যান্য স্টার্ট আপকে তাদের বিজনেস কীভাবে গ্রো করতে হয় তাদের তাদের হেল্প করে তাদের টেকনিক্যাল কোনো ল্যাব থাকে বা সেটা কীভাবে গ্রো করতে হবে সেটা হেল্প করে বিজনেসের মধ্যে সবথেকে বড় হচ্ছে একটা ইকোসিস্টেম ইকোসিস্টেম আপনি একটা বিজনেস করছেন তো হঠাৎ করে সেখানে একটা মেম্বারশিপ তো আপনি তাকে কিছু পয়সার বিনিময়ে বা বিনামূল্যে গিফটের মাধ্যমে একটা মেম্বার করে দিলেন তার কোম্পানি আপনার আপনার বিজনেসের বা আপনার এর মেম্বার তো বা একটা কার্ড প্রোভাইড করলেন যে এই কার্ডে যতবারই কিনবেন আপনি আমার দোকান থেকে মার আপনি তিন ফাইভ পার্সেন্ট অফ পাবেন তো এইভাবেই আপনি ওই কোম্পানিটার জন্য পারমানেন্ট কাস্টমার হয়ে গেলেন তো সেই পাঁচ পার্সেন্ট ছাড়ের জন্য আপনার কাছেই বারবার আসবে বুঝে গেল তো এটা হচ্ছে ইকোসিস্টেম বিল্ডের একটা স্টেপ আমি বললাম তো এরকমই বিভিন্ন কাজে এই কোম্পানিটা অন্যান্য কোম্পানিকে হেল্প করে এবং আরও বিজনেসকে এনহ্যান্স করতে গ্রোথ করতে সাহায্য করে যারা দু হাজারের বেশি ন্যাশনাল ইন্টারন্যাশনাল কোম্পানির হেল্প করেছে তো এবার বাকি ওখানে কী কাজ হয়েছে কী জন্য গিয়েছিলো তারা কী কথা হয়েছে সেগুলো তো উনি লেখেনি এগুলো অবভিয়াসলি নট ডিসকাসেবল তো সেটা অবশ্যই অ্যাস জানে এবং যদি অ্যাসের ইচ্ছা হয় আমাদের যেদিন আসবে সেদিন শেয়ার করলে আমি আপনাদের সাথে শেয়ার করবো থ্যাংক ইউ সো মাচ আশা করছি ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন থ্যাংক ইউ